প্রিয় দর্শক, আজ আমরা জানব এক প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশ আজারবাইজান সম্পর্কে। আজারবাইজানের রাজধানী বাকুর মাটির তলায় আছে তেল, যা পরে কবজা করতে চেয়েছিলেন হিটলার। সেই শহর আজও জুগিয়ে যাচ্ছে আমার আপনার ঘরের জ্বালানি। আজারবাইজান আগে ছিল সোভিয়েত রাশিয়ার অন্তর্গত। এ ল্যান্ড অব ম্যাজিক কালার্স, মানে জাদুকরি অনেক রঙের দেশ। আজারবাইজানের পর্যটন বিভাগের স্লোগান এটি। আজারবাইজানে কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার সঙ্গে পশুর মতো আচরণ করে সরকার। তেল সমৃদ্ধ এই দেশটিতে দুর্নীতি এমনভাবে ছেয়ে গেছে যে মুষ্টিমেয় কিছু লোক ধনী হয়ে যাচ্ছে, কিন্তু বাকিদের কোনো উন্নতি হচ্ছে না। পশ্চিমা বিশ্বের নজর কাটতে বাকুতে বড় বড় দালানকোঠা গড়ে তোলা হলেও রাজধানীর বাইরে গেলেই চরম দরিদ্র লোকের দেখা মেলে। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আজারবাইজানের সরকারি নাম রিপাবলিক অফ আজারবাইজান। এটি কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী দক্ষিণ কোকেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত দেশ। দেশটির পূর্বে কাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরান অবস্থিত। উত্তর পশ্চিমে তুরস্কের সঙ্গেও এর সংক্ষিপ্ত সীমান্ত রয়েছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি কোকেশিজ রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম। আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ। অবকাঠামো এবং সামরিক খাত উন্নয়ন সব ক্ষেত্রেই এই তেলের অর্থই ব্যবহার করে দেশটি। গত দুই দশকে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ভূয়সী প্রশংসা পেয়েছে। তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুর্নীতি ও দারিদ্র্য, যা দেশটির ক্রমবর্ধমান উন্নয়নকে ব্যাহত করছে। পর্যটন খাতেও দিন দিন উন্নতি করছে দেশটি। দেশটির মাটিতে জ্বলা আগুন দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন। ইউরোপ ও মধ্য এশিয়ার মধ্যকার স্থল বাণিজ্য পথের উপর এবং কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত বলে বহু শতাব্দী ধরে রাশিয়া, পার্শ্ব এবং উসমানীয় শাসকেরা আজারবাইজান দখলের লড়াইয়ে লিপ্ত ছিল। অবশেষে তুর্কমেনচায় চুক্তির মাধ্যমে রুশরা আজারবাইজান অঞ্চলটি পারস্যের সাথে ভাগাভাগি করে নেয়। ওই সময়ে নির্ধারিত সীমান্তই আজারবাইজান ইরানের বর্তমান সীমান্ত নির্ধারণ করেছে। এরপর রুশ সাম্রাজ্যের পতন ঘটলে আজারবাইজান নিজেকে একটি স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে। কিন্তু 1920 সালের এপ্রিল মাসে রুশ সেনাবাহিনী এই স্বাধীনতার অবসান ঘটায়। 1922 সালে প্রথমে দেশটি আন্তঃকেশিজ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশে পরিণত হয় এবং পরে সোভিয়েত ইউনিয়নের একটি ইউনিজোন প্রজাতন্ত্রে পরিণত হয়। পরবর্তীতে নানান ঘটনার মধ্য দিয়ে আজারবাইজান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। দেশটির সরকারি ভাষা আজারবাইজানি, যা তুর্কি ভাষার একটি রূপ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 92% মানুষ মাতৃভাষা হিসাবে আজারবাইজানিজ ভাষায় কথা বলেন। এখানে আর্মেনিয়ান এবং রুশ ভাষাও প্রচলিত আছে। আজারবাইজানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। দেশটির প্রায় 97% মানুষ মুসলিম। বাকু আজারবাইজানের রাজধানী, বৃহত্তম শহর। শহরটি আজারবাইজানের দক্ষিণ পূর্ব অঞ্চলে কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। শহরটির কাছেই কাস্পিয়ান সাগরে অনেকগুলি তেলক্ষেত্র রয়েছে। তেল পরিশোধন তাই শহরটির প্রধান শিল্প। এটি দেশটির প্রধান শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। সাম্প্রতিক বছরগুলিতে তেল শিল্পের প্রসারের সাথে সাথে শহরটির দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে। এই শহরের সবচেয়ে প্রাচীন এলাকাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভেতরের শহর। ইউনেস্কো ইচেরি শেহরকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দেয়। এখানকার সরু ঘোরানো রাস্তাগুলি দিয়ে অনেকগুলি ঐতিহাসিক স্থানে যাওয়া যায়। আধুনিক বাকু শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে আছে বাকু সরকারি বিশ্ববিদ্যালয়, একটি অপেরা ভবন এবং অনেকগুলি নাট্যমঞ্চ ও জাদুঘর। একটি পাতাল রেল ব্যবস্থা চালু করা হয়। বাকুর মহানগরে বহু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। দেশটির রাজনীতির ভিত্তি একটি রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। দেশটির বিভিন্ন এলাকার মাটিতে নির্বচ্ছিন্নভাবে আগুন জ্বলে। প্রায় 4000 বছর ধরে আগুন জ্বলছে এই অঞ্চলে। বৃষ্টি, বাতাস, বরফেও এই আগুন নেভেনি কখনো। এই আগুন জ্বলার কারণ দেশটির ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের আধার। কিন্তু বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে আগুনের ঘটনা বেশ কমে এসেছে। এখনও টিকে থাকা এই ধরনের আগুনগুলোর একটি হল ইয়ানারড্যাগ। চিত্তাকর্ষক এই অগ্নিকুণ্ডটি তাই অনেক পর্যটককেই বিশেষভাবে আকৃষ্ট করে। আজারবাইজান প্রজাতন্ত্র ইরানের পরে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ শিয়া জনসংখ্যার দেশ। তবে সংবিধানের অনুচ্ছেদে আজারবাইজান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। দেশটিতে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। গণমাধ্যমের টুটি টিপে ধরার চেষ্টা দেশের অগ্রগতিকে অনেকাংশেই ম্লান করে দিয়েছে। আজারবাইজানের সংস্কৃতি বেশ পুরনো। প্রাচীন সংস্কৃতির মাঝে উল্লেখযোগ্য হচ্ছে কার্পেট বোনা। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মাঝে কার্পেট বোনার এই ধারা চলে আসছে। পুরুষেরা ভেড়ার শরীর থেকে তুলা ছাড়ায় আর নারীরা সেই তুলাকে শুকিয়ে সুতা বুনে কার্পেট সেলাই করে।
দেশটিতে শিক্ষার হার প্রায় 100%। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক। দেশটির বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষিত। আজারবাইজানের অর্থনীতি বর্তমানে একটি সন্ধি পর্যায়ে বিদ্যমান, যেখানে সরকার এখনও একটি প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে। দেশটিতে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ তেলের ভাণ্ডার। বৈচিত্র্যময় জলবায়ু অঞ্চলের কারণে দেশটির কৃষি খাতের উন্নতির সম্ভাবনাও প্রচুর। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।